আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই শুনলাম কয়েকদিন হলো আপনি বিয়া শাদী করছেন, তো ভাই বিয়া শাদীর দিনগুলো কেমন কাটতেছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, একবারে অবসাম। আচ্ছা তোমার কি অবস্থা, বিয়ে শাদী করবো না? না ভাই, আসলে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা নাই, আর বিয়ে শাদী না করারই নিয়ত করছি আমি। কেন কেন ভাই, কিছু কারণ আছে, শুনবেন নাকি? আচ্ছা বলো, আপনার শোনার সময় হবে তো। আচ্ছা বলো। মন আমার উড়ন্ত পাখি, মন আমার উড়ন্ত পাখি, আমি স্বাধীন চলন্ত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত। আচ্ছা শোনো, তুমি এখন যেরকম ভালো আছো, বিয়ের পরে দেখবা আরো অনেক ভালো থাকবা, কারণ আমি অনেক ভালো আছি। জীবন আমার আনন্দময়, জীবন আমার আনন্দময়, সুখ আনন্দে মিশ্রিত, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত। আর আমি আগে শুনেন, আগে লাফাইয়েন না, বিয়ে করার কি ঝামেলা একটু শুনবেন কি? আচ্ছা বলো। বিয়ে করার আগে যুবক থাকে বীর উত্তম বীর শ্রেষ্ঠ, বিয়ে করার পরে হয়ে যায় বেতনবিহীন দাসত্ব, ভাই বেতনবিহীন দাসত্ব। তাই করেছি নিয়ত আমি, করব না যে বিবাহ, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত। আরে শোনো শোনো, বউয়ের শাসন দাসত্ব নয়, সুশৃঙ্খলাবদ্ধ জীবন, বিয়ে না করিলে তারা করে বখাটের আচরণ, করে বখাটের আচরণ। তাই আমি বিয়ে করেছি, তাই আমি বিয়ে করেছি, হইনি তোমাদের মতো, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত। আমিন মিয়া, আমাদের দেশের একজন বিখ্যাত শিল্পী, জনপ্রিয় শিল্পী কি বলছে জানেন? কি বলেছে? কি কইছে শুনেন। হলাম আমার ঘরের আমি মেম্বার, হলাম আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান, বিয়াহ করলাম কেন ও দাদা, বিয়াহ করলাম কেন ও, বিয়াহ করলাম কেন ও দাদা, বিয়াহ করলাম কেন। আরে তোমার কোন কথাকার শিল্পী বলছেন, নাম জানা কি? আমাদের বাংলাদেশের জাতীয় কবি কি বলছে শুনবা? একটু বজায় সরে শোনাই। শোনা। আরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, কোন কালে একা হয়নি কোথাও পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা শোনো, আমার একটা ফোন আসছে, আমি একটু, হ্যালো, হ্যাঁ এই তো একটু বাইরে আছে, এখনই আসতে হবে? আচ্ছা ঠিক আছে আসতে। আচ্ছা আমার একটু যেতে হবে। ও বুঝছি বুঝছি, আপনার কেজায় ফোন দিছে, আমিও বুঝছি, জনগণও বুঝে গেছে, আপনার বউ ফোন দিছে তো? না, বউ ফোন দিলে আর সময় থাকে না, আমরা বিয়ে করি নাই, আমাদের অফুরন্ত সময় আছে, কথা ঠিক কিনা? এইরকম পরাধীনতা, এইরকম পরাধীনতা মানব না কখনো, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত। যা যা, আপনার সঙ্গে তর্ক করতে করতে ভাই ক্ষুধা লেগে গেছে। আচ্ছা যান যান, সমস্যা নেই, আরেকদিন হবে। এই কি কি কইছে, ক্ষুধা লাগছে? হ্যাঁ এই তো আসল পয়েন্টে আসছে, ক্ষুধা লাগছে, এখন বাসায় যাই কি খাবা, কচুরি পোনা খাবা, নয়তো কাঁচা ভাত মরিচ পোড়া দিয়ে রইলে খাবা। কিন্তু আমার বউ কেন ফোন দিয়েছে জানো? এবার আসল কথাটা ফাঁস করে দেই, আমার বউ ফোন দিয়ে বলেছে, হ্যাঁ গো তুমি কোথায়, তোমার জন্য আমি ইলিশ মাছের কলিজা ভুনা করেছি, আসো একসাথে খাবো, বুঝছো? আমি এখন বাসায় যাই ওইটা খাবো। একবার বউ যাচ্ছে বলে পাগল হয়ে গেছেন, কিন্তু পরবর্তী কাহিনী কি জানেন? এখন শুনেন। বিয়ে করার 10 বছরে 11 জনের ফুটবল টিম,
আমি এক অবিবাহিত। এই ধরনের লোকদের কি বলে জানেন? অলস। কি বলে? অলস। আরে শোনো, বিয়ে করলেই কেউ 11 জনের ফুটবল টিম বানায় না, আর বানাইলেও সমস্যা নাই, কারণ উন্নত বিশ্বে চেয়ে দেখো। আরে চিঞ্জা পানে চেয়ে দেখো সংখ্যাধিকের কত গুণ, প্রযুক্তিতে শীর্ষে তারা, জনশক্তি তাদের অতুল, জনশক্তি তাদের অতুল, ঠিক না? আরে তুমি কলি থেকে ফুল হয়, ফুল থেকে মালা, আর মালা থেকে বিয়ে হয়, বিয়ে বাড়ায় জালা। কি যুবক ভাইরা, আমরা এরকম জালার মধ্যে পড়তে চাই? তাই বিয়ের জালায় পড়তে চাই না, বিয়ের জালায় পড়তে চাই না, এটাই আমার সিদ্ধান্ত। আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত। এরে আমি কেমনে বুঝাই? আরে শোনো, তুমি ফুলের মর্ম বোঝো? ফুল কখন ফোটে জানো? বসন্তকালে। আরে বিয়ে মানে বসন্ত। নতুন বিয়ে করছে তো মনটা একটু চাঙ্গা, কয়েকদিন পরে যখন বউ ফোঁটা দিবে তখন বুঝবে বউ কতটা টাঙ্গা, কথা ঠিক কিনা? চলতে ফিরতে বউয়ের খোঁটা, আমার বাপের টাকা, আমার কথাই শুনতে হবে, নয়তো জুটবে ঝাঁটা। চাই না কারো কথা শুনতে, চাই না কারো কথা শুনতে, প্রতিজ্ঞাবদ্ধ। আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, সবাই আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত। তোমার কপালে তো এই আছে। আরে শোনো, বউয়ের টাকার কথা ভাবে তোমার মতো কাপুরুষ, আমার মতো বিবাহিত নিজের টাকায় সুপুরুষ, নিজের টাকায় সুপুরুষ। আমার মনে হে একটাই রানী, আমার মনে হে একটাই রানী, তোমার মাথায় শত শত। আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত। আসল আসল ঝামেলায় তো পড়েন নাই না? এই যে আবার শুনি ঝামেলা, আজকে যদি শাড়ির পায়লা, আগামীকাল গহনা, শ্বশুর বাড়ি গেলে আবার শালা শালির বাহানা। নরমাল তরকারি হবে না, নরমাল তরকারি হবে না, প্রতিদিন মাসগোস্ত। আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত, আমি এক অবিবাহিত। প্রথমে প্রমাণ করলা তুমি একজন অলস, এইবার প্রমাণ হইলো একজন কিপটা, ঠিক কিনা? আরে শোনো, হ্যান্ডসাম রাজার রানী পরবে দামি শাড়ি গহনা, বিয়ের সিলাহে মাছ গোস্ত খাই, তোমরা তো খাও কচুরি পানা। তোমাদের নাই শালা শালি, তোমাদের নাই শালা শালি, শ্বশুর বাড়ির মজা কত। আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত, আমি এক বিবাহিত। বললে হইব নাকি? কি নিয়ে ভাই ঝগড়া করছো, খুলে আমায় বলো। ঝগড়া ঝাটি বাদ দিয়ে ভাই সমাধানে চলো।
বিয়ে করা নবীর সুন্নাত মুসলমানের রীতি, বিয়ে ছাড়া বংশে কারো জ্বলবে না রে বাতি। তেমনি আবার বিয়ে করার কিছু শর্ত নয়, পূরণ করার পরেই তবে বিয়ে করতে হয়। রাত্রি যদি কাটে তোমার নামাজে দাঁড়িয়ে, হও তুমি রাবেয়া বশ্রী কইরো না কবিয়ে। দেশে দেশে জিহাদ করো শাহজালালের মতো, তাহলে তোমাকে বিয়ে করতে বলবো না তো। কিন্তু যেন এই যুগে ফিতনা করে কিলবিল, বিয়ে ছাড়া ইমান আমল বড়ই মুশকিল।